উল্লেখ আছে। তাই যার কোরআনের জ্ঞান নেই তার জীবনের প্রথম স্তরের মৌলিক উদ্দেশ্য এবং পাথব্যগের বিষয়ে জ্ঞানের অভাব বা ভুল থেকে যাবে। জ্ঞানে ভুল থাকলে কাজেও ভুল থাকবে, মৌলিক ভুল থাকলে যে কোনো কাজ সম্পূর্ণ ব্যর্থ হয়। তাই যার কোরআনের জ্ঞান নাই তার পক্ষে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। কথাটা কি সঠিক মনে হয়? অবশ্যই সঠিক। কালে আল কোরআনে আছে মানুষের জীবনের সকল প্রথম স্তরের মৌলিক বিষয়। তাহলে যার প্রথম স্তরের মৌলিক বিষয়ের জ্ঞান অভাব আছে সে তো কাজ করতে পারবে না। এখন কথা হচ্ছে যে আমরা হাদিস পড়ে কি সব শিখে ফেলতে পারবো কিনা? হাদিস তো কোরআনের ব্যাখ্যা না, তা সম্ভব নয়। কোরআন না পড়ে খালি যদি আমরা হাদিস পড়ি, খালি যদি ফিকা পড়ি, খালি যদি অন্য বই পড়ি, সম্ভব নয়। কারণ কোরআন হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত যেটা নির্ভুল আছে, কোনো রকম পরিবর্তন যেখানে হয় নাই। সেই জন্যে কোরআনকে সবাইকে পড়তে হবে এবং কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সেই জন্য কোরআনের জ্ঞান আগে অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন আল্লাহ, মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নে কোরআনের জ্ঞান অর্জনের গুরুত্ব সর্বাধিক। ইসলামে কোরআনের জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় সওয়াবের কাজ এবং কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনাহের কাজ। ঈমান আনা বিষয়টির সাথে কোরআনের জ্ঞান অর্জনের বিষয়টি নিবিড়ভাবে যুক্ত করে দেওয়া হয়েছে আল্লাহ। এই জন্যে যেহেতু কোরআনের জ্ঞান অর্জন না, কোরআনের জ্ঞান না থাকলে সে মানুষের ওই যে বলা হচ্ছে যে আল্লাহ যে কাজগুলোকে ন্যায় বলেছে এবং যে কাজগুলোকে অন্যায় বলেছে তার সবগুলো বাস্তবায়ন করতে হবে। এই সবগুলো যদি সঠিকভাবে জানতে হয় তাহলে অবশ্যই কোরআনকে জানতে হবে। কোরআন না জেনে কেউ যদি খালি হাদিস পড়ে শিখতে চায় কখনোই সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে একরা শব্দটা দিয়েছে, যে প্রথমে কোরআন পড়ে এই জীবনের সকল প্রথম স্তরের মৌলিক বিষয়গুলো নির্ভুলভাবে আগে জেনে নেবা। কিন্তু কোরআন পড়লে সব শেষ হয়ে যাবে না, কোরআন পড়ে তারপরে হাদিস পড়তে হবে তার ব্যাখ্যার জন্য, ওর বাস্তবায়ন পদ্ধতি শিখতে হবে, সেগুলোও শিখতে হবে, কিন্তু কোরআন না পড়ে নয়। এই জন্যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে কোরআনের জ্ঞান অর্জন করা অপরিহার্য এবং সর্বপ্রথম কাজ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সবথেকে বড় সওয়াবের কাজ। এখন আমরা যদি ঈমান আনা বিষয়টির সাথে কোরআনের জ্ঞান অর্জনের বিষয়টি কীভাবে সম্পৃক্ত, যে ঈমান যে আমাদের আনতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তাইয়্যিবা, এই কালেমা তাইয়্যিবা মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, অর্থটি অন্তরে বিশ্বাস করে আমাদেরকে ঈমান আনতে হয়, সেটার সাথে কোরআনের জ্ঞান অর্জনটা কীভাবে সম্পর্কযুক্ত আমরা একটু সেটা দেখে নিই। এটাই আমাদের আজকের শেষ দুটি তিনটি স্লাইডে শেষ হয়ে যাবে। ঈমান আনা বলতে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটি বা কালেমাটি মুখে উচ্চারণ করা এবং এর ব্যাখ্যা সহ অর্থটি অন্তরে বিশ্বাস করা, এটাই ঈমান আনা। এখানেও কিন্তু একটু আমাদের মধ্যে বিভ্রান্তি রয়ে গেছে। আমরা যদি মুসলমানদের জিজ্ঞাসা যদি করা হয় যে একজন মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় না একজন মুসলমান আল্লাহর কাছে বেশি প্রিয়, আপনারা কি উত্তর দেবেন? মুসলমান। আচ্ছা, মুমিন বেশি প্রিয় এর পক্ষে কে কে আছেন একটু হাত উঠান দেখি। মুমিন বেশি প্রিয়, মুমিন বেশি প্রিয় তাও বেশ অনেকেই আছে। আর মুসলমান বেশি প্রিয় এর পক্ষে কে কে? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে মুসলমান বেশি প্রিয় এর পক্ষে বেশি, কারণ এখানে আমরা যারা আছি মোটামুটি আলোকিত ব্যক্তিরাই আছি, মোটামুটি আলোকিত ব্যক্তিরাই আছি, কাজেই আমরা অনেকে এই কথাগুলো জানি। কিন্তু আমরা যদি বাস্তব মাঠে যেয়ে জিজ্ঞাসা করি, আপনি নিজেই জিজ্ঞাসা করে দেখবেন, আমি অনেকেই জিজ্ঞাসা করেছি, ইভেন যারা মাদ্রাসা থেকে পড়ে আসছে মাদ্রাসা ছাত্রদের জিজ্ঞাসা করেছি, মুমিন বেশি প্রিয় আল্লাহর কাছে না মুসলিম বেশি প্রিয়? মুমিন বেশি প্রিয়, একেবারে হাত উঁচু করে মুমিন বেশি প্রিয়। কারণ এখানেও ওই মুমিন আর মুসলমানের সংজ্ঞার মধ্যে পার্থক্যটা কী সেটা সঠিকভাবে বোঝানো হয়নি বা বুঝে আসে নাই। কিন্তু আসলে ওই যে ওখানেও বুঝে আসে নাই তার কারণ হচ্ছে কোরআনটা সঠিকভাবে অধ্যয়ন করা হয় নাই। কোরআন সঠিকভাবে অধ্যয়ন করা হলে এই মুমিন বেশি প্রিয় না মুসলমান বেশি প্রিয় এটা বোঝা মোটেই কঠিন নয়। যেমন আমরা যারা হাত উঁচু করেছি যে মুমিন বেশি প্রিয়, তারা যদি কোরআন শরীফের এই অ্যাডটা শুনি তারপরে যদি আমরা বলি যে কে বেশি প্রিয়, আবার বলবেন আপনারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে সঠিকভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পর্যন্ত কে বেশি প্রিয়? মুসলমান বেশি প্রিয়, তাই না? আল্লাহ মুমিনদের বলছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে সহজে বোঝা যায় যে মুসলমান আল্লাহর কাছে বেশি প্রিয়। মুমিন হচ্ছে বিশ্বাস, আর মুসলিম হচ্ছে ওই বিশ্বাস অনুযায়ী কাজ করলে সে মুসলিম। কাজে নিশ্চয়ই খালি বিশ্বাস, আল্লাহ বলছে খালি বিশ্বাস নিয়ে আমার কাছে এসো না, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খালি মুমিন হয়ে আমার কাছে এসো না তাহলে খবর আছে। তাহলে ওই কথাটা আল্লাহ বলে দিলেন এখানে যে খালি মুমিন হয়ে এসো না তাহলে খবর আছে। আচ্ছা,
তো তাহলে আমরা যে এই ইমানের মধ্যে কোরআনের ইমান আনার কাজটির মধ্যে কোরআনের জ্ঞান অর্জনটি কিভাবে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন দেখো ইমান আনা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটি মুখে উচ্চারণ করা এবং এর ব্যাখ্যা সহ অর্থটি অন্তরে বিশ্বাস করা কলেমাটির সরল অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল এর একটা কথা বলে রাখি এই প্রশ্নটা আমাদের সবার যে মনে রাখা দরকার কারণ এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেকে প্রশ্ন করেন যে আপনারা ইমান এনেছেন পরমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন মিথ্যা কথা বলেন ফাঁকি দেন দুর্নীতি করেন আপনারা যাবেন জান্নাতে আর ওরা ওই ইউরোপিয়ানরা আমেরিকানরা ওরা কলেমা পড়ে নাই কিন্তু ওরা মিথ্যা কথা বলে না ওজনে কম দেয় না ফাঁকি দেয় না মানুষের কল্যাণ করে মানুষের উপকার করে ওরা যাবে দোজকে না এই ধরনের কথা এটা ঠিক না দুষ্টরা এরকম কথা বলে প্রশ্ন করে অনেকেই প্রশ্ন করে বিশেষ করে যারা একটু লেফটিস্ট যারা কমিউনিস্টরা তো করেই এই যেসব প্রশ্নগুলোর আমাদেরকে যথাযথ উত্তর দিতে হবে এবং এমন উত্তর দিতে হবে যে উত্তর শুনলে ও বলে না ঠিক আছে কথা ঠিক কথা ঠিক এই কোয়ালিটি আমাদেরকে ডেভেলপ করতে হবে কারণ এখন মুসলমানদের এই অবস্থা থাকবে না গরুর গাড়ি আর গাধার উদাহরণ দিয়ে সব পার করে দেওয়া যাবে না গরুর গাড়ির উদাহরণ দেওয়ার যুগ চলে গেছে এখন যুক্তিভিত্তিক সাইন্টিফিক এক্সাম্পল দিতে হবে দিলে তাহলে ওই ওই ব্যক্তি যার আইকিউ এরকম প্রশ্ন করছে তার আইকিউ কিন্তু বেশ তাকে ওইভাবে বোঝাতে হবে এবং তাকে যদি আপনি যুক্তি দিয়ে বোঝাতে পারেন ও এমনভাবে চলে আসবে যে ওই শক্তভাবেই আবার আসবে কাজে আমাদেরকে সবাইকে এই কোয়ালিটি অর্জন করতে হবে এবং সেটার জন্যেই সেটা করতে গেলে চিন্তাভাবনা করতে হবে লেখাপড়া করতে হবে কোরআন নিয়ে গবেষণা চালিয়ে যেতে হবে তাহলে আমরা এই কথা বলে যে আমরা চলি তাহলে সরল অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল কলমেটির ব্যাখ্যা কি লা ইলাহা ইল্লাল্লাহু অংশের ব্যাখ্যা মানুষের দুনিয়ার জীবনকে সুখী সমৃদ্ধ প্রগতিশীলভাবে পরিচালনা করে পরকালে মুক্তির জন্যে সকল নির্ভুল তথ্য বিধিবিধান দেয়ার এবং সকল প্রয়োজন পূরণের একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অংশের ব্যাখ্যা আপনি চিন্তা করে দেখুন এর মধ্যে যত কথা সব চলে আসছে কী হচ্ছে মানুষের দুনিয়ার জীবনকে সুখী সমৃদ্ধ প্রগতিশীল তিনটি কথা দুনিয়ার জীবনকে সুখী হতে হবে শান্তিময় করতে হবে শান্তিময় করার জন্যে শান্তিময় করতে সমৃদ্ধ সমৃদ্ধ মানে সারা জীবন খালি আদা পেটা খেয়ে গেলাম আর ছেঁড়া কাপড় পরে চললাম ছেঁড়া স্যান্ডেল পরে চললাম এরকম না আজকে যেভাবে আছো কালকে তার থেকে আরও উন্নত আজকে হেঁটে চলছো কালকে বাইসাইকেল তারপরে মোটরসাইকেল তারপরে